ত্রিপুরা রাজ্যের মৌসুমি ফলের মধ্যে অন্যতম হলো কমলা লেবু। আর রাজ্যের সবচেয়ে বেশি এবং ভালো মানের কমলা লেবুর চাষ হয় উত্তর জেলার জম্পুই পাহাড়ে। স্বাদে মানে অনন্য হয় জম্পুই পাহাড়ের কমলা লেবুর কদর শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও যথেষ্ট। সেই হিসেবে আজ থেকে বহু বছর পূর্বে জম্পুই পাহাড়ে প্রথম কমলা উৎসব সূচনা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে বিগত প্রায় 15-20 বছর ধরে বন্ধ এই উৎসব। পরবর্তীতে বর্তমান রাজ্য সরকার 2023 সাল থেকে আবারও শুরু করে এই উৎসব। 2023 সালে পুনরায় গোমতী জেলার কিল্লায় সূচনা হয় এই কমলা উৎসবের। বিগত বছরের ন্যায় এই বছর উদয়পুর মহকুমার অন্তর্গত কিল্লা কৃষি মহকুমার অধীন উত্তর বড়মুড়ায় রাজ্যভিত্তিক কমলা উৎসবের আয়োজন করা হয়। শনিবার রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হয় এই কমলা উৎসবে। সাথে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক অভিষেক দেবরায়, টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কুইন আনারস সহ বিভিন্ন ফলের চাষের পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, 2018 সালের পূর্বে রাজ্যে যে পরিমাণ ফলের চাষ হতো বর্তমানে তার প্রায় দ্বিগুণ চাষ হচ্ছে রাজ্যে। এছাড়াও এমন বহু ফল রয়েছে যেগুলি পূর্বে কখনোই রাজ্যে চাষ হয়নি, কিন্তু বর্তমান সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে নতুন করে সেই সমস্ত ফলের চাষ শুরু করেছে। আনারস আমাদের রাজ্যে সব আমরা এটা এবং আমাদের জিআই ট্যাগ এবং আমাদের কুইন পাইনাপল আমাদের ভারতবর্ষে আমাদেরই মাত্র জি এটি একটা আর কারণে আমাদের আনারস নেওয়ার জন্য বিভিন্ন জায়গা যাচ্ছে। আমরা এই আনারস আমাদের আসার আগে গত ওই 5 বছরে কত হেক্টার করেছিল 595 হেক্টার, আমরা 18-19 থেকে 23 পর্যন্ত কত করেছি 5644 হেক্টার। কৃষকদের কীভাবে আমার দপ্তর কৃষি দপ্তর সাহায্য করছে, হর্তি দপ্তর সাহায্য করছে, কাঁঠাল ইদানিংকালে কাঁঠাল খুব জনপ্রিয়, এমনকি পাকা কাঁঠাল থেকেও কাঁচা কাঁঠালে বেশি জনপ্রিয় কাঁঠাল। ওই আগের 5 বছরে মানে আমাদের সরকার আগে আসার আগে 5 বছরে 1 হেক্টারও করেনি, আমরা করেছি 450 হেক্টার। লেবু আমরা সরকার তো ডাইরেক্ট করে না, সরকার সাহায্য করে চারা দিয়ে। এই যে একটু বলছে আমাদের সেক্রেটারি সাহেব কমলা, আমরা নতুন ধরনের প্ল্যান করছি এবং চারা না দিয়ে ডাইরেক্ট আমরা কী করছি বাট ড্রাফট করে আমরা এটা দিচ্ছি। কাঁঠাল 1 ফোঁটা করেনি, আমরা 450 হেক্টার করেছি। লেবু একটু করেনি, করার জন্য সাহায্য করেনি, আমরা করেছি 6213 হেক্টার। কলা তাদের সময় করেছিল 205 হেক্টার, আমরা করেছি 577 হেক্টার। আম আপনারা জানেন গত বছর থেকে শুরু করেছি আমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, কারণ আমাদের রাজ্যে যে এত এর মধ্যে আমাদের বিধায়ক অভিষেক বাবু এখানে এসেছেন, ওনাকেও ধন্যবাদ জানাই, ওই জন্য ওনাকে এইমাত্র এসে জন্য অ্যাড্রেস করলাম না। আম 80 হেক্টার করেছিল ওদের 5 বছরে, আমরা করেছি 703 হেক্টার। মুসাম্বি 78 হেক্টার করেছিল, আমরা করেছি 295 হেক্টার। কমলা 19 হেক্টার, আমরা করেছি 189 হেক্টার। কমলম যেটাকে আপনার ড্রাগন ফ্রুট বলেন 1 ফোঁটা করেনি তাদের থেকে, আমরা করেছি 138 হেক্টার। সুপারি অর্থকরী ফসল 90 হেক্টার করেছিল, আমরা 4722 হেক্টার। নারকেল এবার আরও বেশি করছি, 70 হেক্টার করেছিল ওরা, আমরা 607 হেক্টার। কাজু বাদাম কিচ্ছু করেনি, 66 হেক্টার করেছে। কেন এটা বললাম, আমরা চাই আত্মনির্ভর, আমরা হ্যাঁ ফ্রি চাল দিচ্ছে। এদিন উদ্বোধনের পর সমস্ত স্টল ঘুরে দেখেন এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত চাষিদের সাথে কথা বলেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।